আমরা দেখব জুম ব্যবহার করে কিভাবে একটি নতুন মিটিং শুরু করা যায়। নতুন মিটিং শুরু করার জন্য নিচের দিকে ইউজ মাই পার্সোনাল মিটিং আইডি PMI এই চেকবক্সটিতে মার্ক করি এবং লক্ষ্য রাখুন এখানে একটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের মাধ্যমে আমাদের এই মিটিংয়ে অন্যান্য শিক্ষার্থী এবং পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করতে পারবে। আমরা নিউ মিটিংয়ে ক্লিক করলাম, আমাদের মিটিংটি চালু হচ্ছে এবং সেই সাথে আমি আমার আরও কিছু ডিভাইসে আমি সাইন ইন জয়েন করব। এখানে জয়েন উইথ কম্পিউটার অডিও এই বাটনটি ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সফলভাবে মিটিংটি শুরু হয়ে গিয়েছে। আমরা আমাদের অন্য ডিভাইস থেকে এই মিটিংটিতে জয়েন করব এবং নিচের দিকে এখানে এন্ড মিটিং অপশন দেখাচ্ছে, অর্থাৎ মিটিংটি এখন চালু আছে। এবং উপরে আই বাটনে ক্লিক করলে আমরা এখানে মিটিং আইডি এবং কিওয়ার্ড দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে অন্য ডিভাইস থেকে এই মিটিংয়ে জয়েন করা সম্ভব। আমি অন্য ডিভাইসের মাধ্যমে এই নাম্বারটা ডায়াল করছি এবং এখানে জয়েন করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুইজন পার্টিসিপেন্ট শো করছে, অর্থাৎ অন্য ডিভাইস থেকে আরও একজন আমাদের মিটিংয়ে জয়েন করেছে। আমি আরও একটি ডিভাইস থেকে এই মিটিংয়ে জয়েন করার চেষ্টা করছি। লক্ষ্য রাখুন আমাদের এই মিটিংটিতে আরও একজন পার্টিসিপেন্ট চলে এসেছে। আমি মাইক্রোফোনটা মিউট করছি কারণ এটার মাধ্যমে সাউন্ড নয়েজ তৈরি হচ্ছে। আমি জাস্ট টিউটোরিয়াল বানানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার কম্পিউটারের সাউন্ডটা অফ করলাম কারণ এটি বারবার শব্দটা টিউটোরিয়ালের জন্য ঝামেলা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পার্টিসিপেন্টের সকলের এই মাইক্রোফোন এবং ভিডিও অফ করা আছে। আপনারা চাইলে এটি আনমিউট করতে পারবেন বা ভিডিও চালু করতে পারবেন, ভিডিও মিটিং করতে পারবেন। আমি ইন মিটিংয়ে ক্লিক করছি মিটিংটি শেষ করার জন্য। অসংখ্য ধন্যবাদ, এখন এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। গুগলে স্পেস ছাড়া টাইপ করুন বেস্ট এডুকেশন পেজ আর সার্চ রেজাল্টে প্রথমে খুঁজে পাবেন এই লিঙ্কগুলো। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।